বন্ধুরা গুড আফটারনুন, আমি হুসাইন তালুকদার আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি মদিনা থেকে নিয়ে দক্ষিণ পশ্চিম এলাকা। এটি হচ্ছে মদিনার একটি অন্যতম এলাকা এবং এই যে এলাকাটিতে আমরা যাচ্ছি গাড়ির গতি দেখুন, 120 কিলোমিটার গতিতে গাড়ি চলছে, খুবই দুর্দান্ত গাড়িতে গতিতে গাড়ি চলছে। আর আমরা একটু সামনে এগোলে একটি মসজিদ পাবো, একটি জুমা মসজিদ, সেখানে আমরা আসরের নামাজ পড়ে দেন আমরা আপনাদেরকে কিছু হাতের ডানে এবং বামে খেজুর বাগানের দৃশ্য দেখাবো। এবং এই রাস্তা দিয়েই যেতে হয় সেই জিন পাহাড়ে, যেখানে গেলে আমরা অলৌকিক মুজেজা দেখব। এবং এই ভিডিওটিতে নয়, অন্য ভিডিওতে আমরা সেই মুজেজা দেখব। তো এইখানে আমরা এখন একটু এগোচ্ছি মসজিদের নামাজ পড়ে, মসজিদটি চলে এসছে, মসজিদের জুমা মসজিদ। এখানে মহিলা এবং পুরুষের হচ্ছে একটি জুমা মসজিদ। এটি মদিনা থেকে নিয়ে দশ কিলোমিটার উত্তরের দিকে দেখুন, সেই এখানেও দুপাশে খেজুরের বাগান আছে। পুরো এই এলাকা জুড়ে খালি খেজুরের বাগান। এটি এই রোডটি হচ্ছে কিং খলিল রোড। এই জুমা মসজিদে আবার মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা আছে। দেখুন আরবিতে লেখা আছে মুসাল্লান নিসা, ইংলিশে লেখা আছে উমেন্স প্রেয়িং এরিয়া। ওইখানে দেখুন আরবিতে লেখা আছে মুসাল্লান নিসা, মানে হচ্ছে মহিলাদের জন্য নামাজ আদায়ের জায়গা। আর আরবিতে লেখা আছে ইয়াউমাল জুমাতু রিজালা, হ্যাঁ, মানে এখানেও মহিলারা পড়তে পারে। এখানে আমরা 2 রাকাত নামাজ পড়লাম, সরি 4 রাকাত নামাজ পড়েছি আসরের। এই দেখুন খেজুরের বাগান। আমরা আসরের নামাজ শেষে এখন আবার গাড়িতে উঠলাম এবং গাড়িতে উঠে গাড়ি অলরেডি চলমান গতিতে উঠে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডানে এবং বামে প্রচুর খেজুরের বাগান, খুব সুন্দর করে সজ্জিত আছে। তো আমরা আপনাদেরকে ক্রমান্বয়ে দেখাবো, লক্ষ্য করুন হাতের বামে, আমার হাতের বামে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন পাহাড়। তো এই পাহাড়ের নামটুকু এই মুহূর্তে আপনাদেরকে আমি বলতে পারছি না, আবার কিছু জায়গায় কিছু বাড়িও দেখতে পাচ্ছি। গাড়ি খুবই গতিতে চলছে আর আমরাও এগোচ্ছি। দেখুন লক্ষ্য করে কত সুন্দর খেজুরের বাগান, আমাদের এই বাংলাদেশের মতো নয়। এবং সামনের যে রাস্তার যে কাঠামোগুলো অতীব সুন্দর, আপনি দেখুন আমার হাতের ঠিক ডানে বড় বড় পাহাড়, খুবই উঁচু উঁচু পাহাড়। এই দেখতে পাচ্ছেন পাহাড়গুলো এবং মাঝে মাঝে কিছু বাড়িও আছে। এই দেখুন খেজুর, খেজুরের বাগান, অসম্ভব ভাল লাগে, অসম্ভব ভাল লাগে। একবার এখানে না আপনারা না আসলে এই জায়গাটি বুঝতে পারবেন না যে কত সুন্দর। এখানে আমাদের বাংলাদেশের মতো এত ধুলাবালু নেই। এই দেখুন কিছু বাড়ি, ডানে উপরে পাহাড় এবং নিচে খেজুরের বাগান, খুব সুন্দর, খুব সুন্দর করে সজ্জিত করে সৌদি আরব বলতে মদিনার কর্তৃপক্ষ যারা আছেন এই এলাকার, তারা সুন্দরভাবে এটাকে পরিবেশন করে রেখেছে। আমরা আবারও দেখাচ্ছি রাস্তার দুই পাশে খেজুরের বাগান এবং মাঝে মাঝে ফাঁকা আছে। এর কিছু দূর পার হলেই এই দেখুন আমি আমাকে দেখাচ্ছি, এই দেখুন এবং পিছনে দুইজন বাংলাদেশি, দুইজন খুব সৌদির ভেষে ওনারা ইয়ে করে আছেন, সজ্জিত হয়ে আছেন।
তো এই হচ্ছে বন্ধুরা আজকের এই রাস্তার দুপাশে খেজুরের বাগানের দৃশ্য আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ